মোবাইল মিউজিয়াম যেটা স্বাধীনতা সংগ্রামী এবং বঙ্গভঙ্গের উপর আধারিত তার শুভ উদ্বোধন হলো আজ কলকাতায় এসপ্ল্যানেড ট্রাম্প ডিপোতে। শুভ উদ্বোধনে মন্ত্রী ফিরহাদ হাকিম, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অভিনব উদ্যোগ 75তম স্বাধীনতা দিবসে। এই দেশের মধ্যে এই প্রথম ট্রাম্পের মধ্যে মিউজিয়াম কলকাতায় হয়েছে। দেশভাগের সমস্ত চিত্র তুলে ধরা হয়েছে। পার্টিশন মিউজিয়ামের উদ্বোধনে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ওনার দোষ নয়, কারণ এরা আরএসএসের থেকে যে শিক্ষা পায় তাতে ভারতের সংস্কৃতি জানে না। এরা একটাই জিনিস জানে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন। বাংলা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তাদের। কিন্তু আমরা উনি কী বললেন তার থেকে অনেক উপরে মাতঙ্গিনী হাজিরা, সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল, দীনেশ, এদের স্থান অনেক উপরে। উনি না জানলে এটা ওনার দোষ, তার জন্য তাদের সম্মান কমবে না। এটা স্পেশালিটি এটাই আছে কি যদি আপনি ফুল কান্ট্রি দেখবেন তো বেঙ্গল অ্যান্ড পাঞ্জাবই সব থেকে বেশি আপনি দেখেছেন অ্যাক্টিভলি, যখন ডিভাইড হলো মুভমেন্ট অফ পিপল এখানেই হয়েছে। তো ইন্ডিপেন্ডেন্স আমাদের জন্য তাইও ইম্পর্টেন্ট আছে। তো আমরা দি আর্টস অ্যান্ড কালচারাল হেরিটেজ ট্রাস্ট সঙ্গে কোলাবোরেট করে এটা একটা ইন্ডিপেন্ডেন্স ডে ট্র্যাম তৈরি করেছি। ফুল সিটিতে এটাকে ঘুরে দেবো।